মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকর সুজুদ আদায় করছি, যেই মহান মনিব আমাদেরকে সকল প্রকার ব্যস্ততা অলসতাকে উপেক্ষা করে সালাতুল জুমআ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে এসে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুত তাওবা, যার উপনাম হলো সূরাতুল বারাআ। এই সূরা 35 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে সামনে নিয়ে কিছু কথা ইনশাআল্লাহ বলবো। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে যে বিষয়টা আমাদের সামনে স্পষ্ট করতে চাচ্ছেন, আল্লাহ তাআলার বক্তব্য হলো ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। এই পৃথিবীতে আমরা দিন গণনা করি, মাস গণনা করি, এখন মুসলমান এই জিনিসটাকে সবচেয়ে বেশি অবহেলা করছে। শুধু তাই নয়, ইংরেজি ক্যালেন্ডারের সূচনা হয়েছে যিশু খ্রিস্টেরও জন্মের প্রায় হাজারখানিক বছর পরে। বাংলা ক্যালেন্ডার তো কিছুদিন আগে শুরু হয়েছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না ইদ্দাতা শুহুরি عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والارض পৃথিবীর সৃষ্টির সূচনার দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গণনা হিসাবে মাস হলো মাত্র 12টি। কয়টি? কোন দিন থেকে? পৃথিবীর সৃষ্টির সূচনা যেদিন থেকে হয়েছে, যেদিন এই পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, সেই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফি কিতাবিল্লাহ, কিতাবের মধ্যে লাউহে মাহফুজের মধ্যে যে কিতাব সংরক্ষিত ছিল, ওই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, লিপিবদ্ধ করে দিয়েছেন মানুষের জন্য মাস হবে 12টি, মানুষ তার কাজকর্ম করবে এই 12টি মাস হিসাব করে। মিনহা আরবাআতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত, 4টি মাস হলো অতি মহিমান্বিত, অতি ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ। সেই 4টি মাস কি কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3টি মাস হলো পরপর, আর 1টি মাস হলো ব্যতিক্রম। 3টি মাস কি? 1 নম্বর হলো মাহে রজব, নম্বর 2 হলো মাহে শাবান, 3 নম্বর হলো মাহে রমাদান। এই 3টি মাস পর পর ধারাবাহিকভাবে, আর চতুর্থ যেই মাসটি আল্লাহর কাছে সম্মানিত, ওহি অতি মহিমান্বিত, সেই মাসের নাম হলো মুহাররম। আরবি মাসের সূচনা হয় কোন মাস দিয়ে বলেন তো? মুহাররম। ওই মাসটা হলো সূচনা, একেবারে শুরু, আর এদিকটা হলো 3টা, রজব শাবান আর রমাদান। এই 4টি মাস হলো অতি বরকতপূর্ণ ছিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই রজব মাস সম্পর্কে, রজব শাহরুল্লাহ, এই রজব হলো কার মাস? আল্লাহর মাস। সবাই বলেন তো কার মাস? আল্লাহর মাস। ওয়া শাবান শাহরি, শাবান হলো আমির রাসূলের মাস। শাবান কার মাস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাস। ওয়া রমাদান শাহরু উম্মতি, রমাদান হলো আমার উম্মতের মাস। আল্লাহু আকবার। কেন? কারণ হলো উম্মতের মাস দেওয়া হয়েছে এই কারণে, উম্মত সেই মাসে ইবাদত করবে, যা করবে, যেই ছোট্ট থেকে সামান্য থেকে সামান্য পরিমাণ যদি আমল করে, সেই আমলের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে রমাদান হলো শাহরু উম্মতি, আমার উম্মতের মাস। এই রজব মাস শুরু হয়ে গেছে, আজকে হলো 2 তারিখ রজব মাসের, আমাদের খবর নেই, কিন্তু অনেকেই আমি না বললে বলতে পারতো না যে এটা কোন মাস আরবি। এই রজব মাস শাহরুল্লাহ কেন বলা হলো, আল্লাহর মাস কেন বলা হলো এই শাহরুল্লাহ, এই রজবটাকে? কারণ হলো এই মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার দুঃখ কষ্ট, যখন রাসূল জর্জরিত, আজকে আমরা দুঃখ কষ্টে জর্জরিত হয়ে কত খারাপ পথ, অসৎ পথ, নিষিদ্ধ পন্থাগুলো আমরা অবলম্বন করি ঠিক কিনা, কিন্তু আমার রাসূল কি করেছেন, আজকে আমরা সেই কথাগুলো বলবো ইনশাআল্লাহ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কাজ শুরু করলেন। ওনার উপর প্রথমে যখন প্রকাশ্যে দাওয়াত দিতে শুরু করলেন, রাসূলুল্লাহ যখন দাওয়াতি কাজ শুরু করলেন, সমাজের মানুষগুলো, যেই মানুষগুলো দীর্ঘ 40 বছর পর্যন্ত আমার রসুলকে সবচেয়ে বেশি সম্মান দিত, রসুলকে ভালোবাসত, সুন্দর সুন্দর শব্দগুলো রসুলের ক্ষেত্রে বিশেষণে বিশেষায়িত করত আমার রসুলকে, সেই মানুষগুলো এবার রসুল যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো, কোরআনের দিকে কালিমার দিকে যখন মানুষকে ডাকতে শুরু করলো, ওই মানুষগুলোই রসুলকে গালি দেওয়া শুরু করেছে। কথার মাধ্যমে রসুলের কণ্ঠটাকে, কোরআনের দাওয়াতটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য তারা প্রাণপণ চেষ্টা করেছে, যখন ব্যর্থ হয়েছে এবার তারা চিন্তা করলো এইভাবে হবে না, চরম মুহাম্মদকে, মুহাম্মদের অনুসারী যারা আছে তারা তো বিভিন্ন গোত্রের মধ্যে আছে, হয়তো কচুক্ষেত এলাকার ওই সম্মানিত মানুষটার দোকানের কর্মচারী, নতুবা ওই কাকলির ওই সম্মানিত সমাজপতির বাড়ির রাখাল, এরকম যারা আছে, চলো আমরা সবাই দায়িত্ব নিই, আমার অধীনে মুহাম্মদের যেই অনুসারী থাকবে তার উপর নির্যাতন আমি করব, অমুক এলাকায় যে আছে তার উপর সে করবে নির্যাতন। এইভাবে যখন নির্যাতন শুরু হয়ে গেল, বেলালকে, খাব্বাবকে, খুবাইবকে যখন নির্যাতন করা হলো, বিশ্বনবী আল্লাহর পক্ষ থেকে প্রতিবাদ করার এখন আদেশ পান নাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা মান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা লামিন আযমিল উমুর। নবী, প্রতিশোধ নেওয়ার সময় এখন আসে নাই, কারণ আপনার তো লোকই নাই, আপনি কি দিয়ে প্রতিশোধ নেবেন, এখন হলো শুধু ধৈর্য ধারণ করার সময়, ক্ষমা প্রদর্শনের সময়, ক্ষমা প্রদর্শন করেন, এখন প্রতিশোধ নয়, প্রতিবাদ এখন নয়, সময় যখন আসবে তখন আমি আল্লাহ আপনাকে বলবো। এবার দ্বিতীয় পর্যায়ে নির্যাতন কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী যারা ছিল ওদেরকে মার দর নির্যাতন যে যেভাবে পেরেছে মেরেছে। এবার আমার রাসূল এত ব্যথিত হতেন, না প্রতিবাদ করতে পারতেন, না তাদের পক্ষে দাঁড়াতে পারতেন, না সহ্য করতে পারতেন, তাদের উদ্দেশ্য কি, মুহাম্মদ হয়তো তার অনুসারীদের নির্যাতন দেখে, কষ্ট দুঃখ দুর্দশা দেখে মুহাম্মদ হয়তো এই কাজ থেকে ফিরে আসবে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কি ফিরে আসার পথ, কোরআনের পথ থেকে ফিরে আসা যায়? ভেরামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি মিশন চালিয়ে যেতে লাগলেন, ওনার অনুসারী যারা ছিলেন তারাও জুলুম নির্যাতনগুলো সব সহ্য করে বিনিময় শুধু আল্লাহর কাছে কামনা করতে লাগলেন, আর তারা আরো শক্ত হয়ে, অর্থাৎ তারা সোনার মধ্যে থেকে যে ভেজালগুলো আছে এগুলো নির্যাতনের মাধ্যমে সব দুর্বৃত্ত হয়ে যাচ্ছে, আর সোনাটা খাঁটি সোনায় পরিণত হয়ে যাচ্ছে, ঠিক কিনা? এবার দ্বিতীয় পর্যায়ে গেল, তৃতীয় পর্যায়ে তারা চিন্তা করলো, চলো এইভাবে যেহেতু কাজ হচ্ছে না এবার তাদেরকে গ্রেফতার করি, তাদেরকে কারারুদ্ধ করি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী আবু তালিবের মধ্যে দীর্ঘ 3টি বছর তার অনুসারীদের সহ কারারুদ্ধ করে রাখা হয়েছে, আবদ্ধ অবরুদ্ধ করে রাখা হয়েছে, কোনো খাবার দাবার, কোনো মানবিক যেই প্রয়োজনগুলো মানুষের দরকার এই প্রয়োজনগুলো পর্যন্ত তারা সেখানে দেয় নাই। কিন্তু আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যেহেতু সম্ভ্রান্ত মহিলা ছিলেন, তিনি তার ব্যক্তিগত প্রভাব খাটিয়ে কিছু কিছু খাবার, মানে জীবনটা কোনো রকম ভাত ভাত বেঁচে থাকে এরকম কিছু খাবার তাদের জন্য পাঠাতেন, কিন্তু এর বাহিরে ছিল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াতি কাজ থেকে, আল্লাহর কথা মানুষের সামনে প্রকাশ করা থেকে বিরত হননি, এবার তারা সর্বশেষ সিদ্ধান্ত নিল, মুহাম্মদকে এই দুনিয়ায় আর রাখা যাবে না, তাকে এই দুনিয়া থেকে বিদায় করতে হবে, নতুবা আমাদের যে কাজ, আমাদের যে কর্মসূচি আমরা বাস্তবায়ন করতে পারবো না, এটা হলো সর্বশেষ। এবার আল্লাহর নবী যখন সাহাবী আবি তালিব থেকে মুক্তি পান, এমন একটি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে মানুষটা সবচেয়ে বেশি প্রটোকল দিয়েছেন, রাসূলের চাচা আবু তালেব, সে আবু তালেবের ইন্তেকাল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আবু তালেবকে নিয়ে গেলেন। এবার শুধু বাকি আছে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাব্বুল আলামিন আম্মা জানকেও রাসূলের কাছ থেকে এই দুনিয়া থেকে নিয়ে গেলেন। ওই বছরটা রাসূল
এত ব্যথিত ছিলেন প্রিয় চাচা নাই প্রিয়তম স্ত্রী যার মাধ্যমে কষ্টগুলো দূর করতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিতাসকুনু ইলাইহা, গোলাম রে তোমাদের জন্য তোমাদের জীবন সঙ্গিনীর ব্যবস্থা আমি আল্লাহ করেছি। কেন করেছি? লিতাসকুনু ইলাইহা, যেন তোমাদের মনের মধ্যে যে একাকিত্ব আছে, যে কষ্ট আছে, দুঃখ দুর্দশা আছে, সেই কষ্টগুলো থেকে যেন তোমরা পরিত্রাণ লাভ করতে পারো, মনের প্রশান্তি গ্রহণ করতে পারো। আমি আল্লাহ সেই জন্য তোমাদের বিবাহের ব্যবস্থা করে দিয়েছি। সেই প্রিয়তম স্ত্রী নাই। এবার ওই বছরটাকে বলা হয় আমুল হুজুন, দুঃখের বছর, চিন্তার বছর, পেরেশানির বছর। এদিক দিয়ে কাফেরদের নির্যাতন, আর প্রিয় মানুষ গুরু নাই। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য এই দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে গেলেন। কোথায়? মেরাজ। এই মেরাজের মাস, এই মাসেই মেরাজের ঘটনা এই মাসেই শেষের দিকে ঘটেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে রসূলকে নিয়ে সান্ত্বনার যত ধরনের উপকরণ আছে এগুলো রসূলকে দিলেন, আবার সাথে সাথে কিছু হাদিয়াও দিয়ে দিলেন। সেই হাদিয়ার নাম কি? সালাত। কয়েকটা নামাজ দিয়েছিলেন? 50 ওয়াক্ত। কিন্তু সেটা কমতে কমতে আসছে কয়েকট। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন রসূল যখন চলে আসে এই 5 ওয়াক্ত নিয়ে কমাতে কমাতে, তখন রসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পিছন থেকে ডেকে বলেছে রসূল লা ইউখলিফুল্লাহু ওয়াদা, আমি আল্লাহ যেই কথা বলি এই কথার মধ্যে কোনো পরিবর্তন হয় না। তাহলে আমি বলেছিলাম 50 ওয়াক্ত, কিন্তু হয়তো আপনার দাবির প্রেক্ষিতে আমি সংখ্যা কমিয়েছি, কিন্তু আপনার যেই উম্মত, আমার যে গোলাম এই 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই গোলামের আমল নামার মধ্যে 50 ওয়াক্ত নামাজ আদায়ের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। আরে সেই গোলামগুলো এই 5 ওয়াক্ত সালাতই আদায় করে না ভাইরা মা। তাহলে এই মাসটা হলো শাহরুল্লাহ, কার মাস? আল্লাহর মাস। অর্থাৎ সামনে রমাদান আসতেছে, আমাদের মাস আসতেছে, এর আগে সিগন্যাল দেওয়া হচ্ছে যে তোমাদের মাস কিন্তু সন্নিকটে চলে আসছে, আর মাত্র হয়তো 58 দিন বা 57 দিন বাকি আছে। কি করা লাগবে? এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। রমজান আসতেছে না তো? রমজানের প্রস্তুতিটা আমাদের কি? রমজানের প্রস্তুতি হলো বাজার থেকে ছোলা কমপক্ষে 5 কেজি, যদি দাম বেড়ে যায় এই জন্য 5 কেজি কিনতে হবে, মুড়ি তাও 2-3 কেজি, ভেষন, তারপরে ডাল, এগুলো যেগুলো আমাদের লাগে, যেগুলোর মাধ্যমে আমাদের ইবাদত থেকে দূরে সরিয়ে রাখা হচ্ছে, সেই উপকরণগুলো মজুদ করো ঘরের মধ্যে। সমানে তেল 1 গ্যালন লাগে, সেইখানে 3 গ্যালন কিনে আমরা রাখছি। কেন? রমজানের প্রস্তুতি নিচ্ছি। রমজানের প্রস্তুতি নিতে বলা হয়েছে, আমরা রমজানের প্রস্তুতি নিচ্ছি। এবার নেওয়ার পর এই সব তো জমা করলাম, জমা করার পর রমজান যখন আসে, দেখেন আমরা তো বাহিরে সাহেবের মতন ঘোরাঘুরি করি, অফিস করি, কাজ করি, বাসায় আগেই অর্ডার দিয়ে দিই আজকে কি কি আইটেম করবা, আজকে আইটেম হবে এই ছোলা বোট বা চিরা টিরা, এই কি সে ছোলা বোট, পরিবারের সাথে ইফতার করবো, আজকে আইটেম হবে আলু পেঁজু বেগুনি হাবি জাবি উমুক টুমুক, কত কিছু এমন এক লিস্ট ধরায় দেয়। আবার যদি আয়োজন না করে তাহলে তো আসে গোপন মায়ের, গোপন মায়ের বুঝেন তো আপনারা। হ্যাঁ, প্রিয়তম স্ত্রীকে গোপন মায়ের কিভাবে দেয়? আপনি কথা বললেন না তার সাথে, সে খাবার বেড়ে দিল, আপনি খান না, আপনি নিজে নিজে নিয়ে খেয়ে ফেলেন। এটা সতী সাধ্য স্ত্রী যারা তারা সহ্য করতে পারে না, এগুলো হলো গোপন মায়ের। আর কিছু মূর্খ আছে যারা স্ত্রীকে হাত দিয়ে মারে, এটা তো কত বোকামি। যাই হোক, আমরা এইভাবে প্রস্তুতি নিই আর তাদেরকে এইভাবে লিস্ট দরাই দিই যে এই আইটেম করতে হবে, আর আমরাও সারাদিন প্রস্তুতি নিতে থাকি এগুলো খাইতে হবে। এখন সেই ইফতারি প্রস্তুত করতে করতে ইফতারের পূর্ব মুহূর্তে যে দোয়া কবুলের সময় আল্লাহর কাছে কাঁদতে হয়, আল্লাহর কাছে চোখের পানি ফেলতে হয়, কিসের কি? ও তো চূড়ার পরে দাঁড়ায় দাঁড়ায় তারপর ইফতার করতেছে, কিসের দোয়া? কারণ আয়োজন করতে হবে আর গোপন মায়ের থেকে বাঁচতে হবে। আর আমরা কিসের নামাজ, কিসের মাগরিব, কিসের দোয়া, কিসের কালাম? আমরা এই ইফতার খাওয়ার জন্য সময় ব্যয় করছি, ঠিক কিনা? আর আরেক শ্রেণী স্বার্থানি মল যারা আছে, এই রমজান আসতেছে মানুষের গলা কাটার জন্যে পেঁয়াজ, মানুষের নিত্য প্রয়োজনে যে জিনিসগুলো আছে সব কিছু মজুদ করে দামটা আস্তে করে বাড়ায় দেয়। আহারি, অথচ আমার রসুল কি করেছে, কি বলেছে? রসুল বলেছে যখন রমজান আসবে তখন মানুষের বোঝাটাকে হালকা করে দাও, কমিয়ে দাও। এদের ব্যবসার মধ্যে বরকত হয় না কেন জানেন? এই যে অপকর্মগুলো করে
মানুষের গলা কাটে আল্লাহ এবং তার রসুলের বিধান লঙ্ঘন করে, এই জন্য ব্যবসার মধ্যে বরকত হয় না, সারা জীবন ধস থাকে। ভাইরামান, তাহলে রমজানের প্রস্তুতি আমরা কিভাবে নেব এই আলোচনা আমরা সামনে করব। তবে এখন যে বিষয়টা, এই রজব মাস আমাদের মধ্যে চলে এসেছে, আল্লাহ তাআলা সিগন্যাল দিলেন, গোলাম সতর্ক হয়ে যাও, রমজানে তোমাকে ইবাদত করতে হবে। এখন আমরা কিন্তু সবাই একটা প্রস্তুতি নিয়েছি যে হ্যাঁ, রমজানে আমরা ইবাদত করব, আমল করব, তাহাজ্জুদ করব, তারপরে কি করব, বেশি বেশি সদকা করব, দান করব, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, সব কিছু করব। কবে থেকে? সবাই বললেন না, কবে থেকে? রমজান থেকে। আমরা প্ল্যান করে রেখেছি, নারী জীবনে অনেক অপকর্ম করেছে, আর না, মানুষ যেভাবে মারা যাচ্ছে দেখে খুব ভয় লাগতেছে, আমারও তো মৃত্যু হবে না, এই রমজানটা ভালোভাবে করব। কবে থেকে? রমজান থেকে। এখন আমাদের মধ্যে কিছু মানুষ আছে, হজে যায়, হজ করে আসে, আমরা তাকে হাজি সাহেব বলে একটা ডাক দিই, এসে জুব্বা পরে, টুপি পরে, সুন্দর দাঁড়িয়ে রাখে, কিন্তু হজে যাওয়ার আগে মানুষকে যে কষ্টগুলো সে দিয়েছে, যে অপকর্মগুলো, কবিরা গুনাহগুলোর সাথে সে লিপ্ত ছিল। হজ তো এমন কোনো জিনিস না যে আপনি কাঁচামাল একদিক দিয়ে ঢুকাই দিবেন আর একদিক দিয়ে চানাচুর বিস্কুট হয়ে বের হয়ে যাবে, এমন কোনো জিনিসের নাম কি হজ? তাহলে কি করে একটা মানুষ তার অভ্যাস থেকে বিরত হবে? হজে গেল, ইবাদত করলো, সব কিছু ঠিক আছে, হজ থেকে আসার পর এখন সে ওই আগের অপরাধগুলো আবার করে। এখন আমরা কি বলি? আমরা বলি যে হ্যাঁ, কি হজ করছে, এত স্বভাব পরিবর্তন হয় নাই, আমরা এরকম বলে থাকি। স্বভাব তো হজে গেলে পরিবর্তন হয় না, স্বভাব পরিবর্তন রমজান আসলে হয় না, স্বভাব পরিবর্তন সবে কতর আসলে হয় না, স্বভাব পরিবর্তন করতে হয় দীর্ঘ সময় নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামে মদ হারাম ছিল, এই মদকে হারাম একবারে আল্লাহ রাব্বুল আলামিন করেননি, দীর্ঘ তিনটি বারে দীর্ঘ সময় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মদকে হারাম ঘোষণা করেছে। কারণ কি? কারণ হলো এখন যেরকম খাবারের পর কোক সেভেন আপ, এই যে ড্রিঙ্কস গুলো আছে এগুলো খাবার যেরকম কিছু মানুষের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে, ঠিক ওই সময় খাবারের পর বা খাবারের সময় এই মদ পান করাটা মানুষের অভ্যাসে পরিণত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যদি বান্দার উপর একবারে মদকে হারাম করে দিতেন, পারতেন কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা আইন হলো ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা, গোলাম রে তোমার রবের প্রতিটা কথা, প্রতিটা আইন পরিপূর্ণ ইনসাফপূর্ণ এবং মহাসত্য। সুবহানাল্লাহ, কোন অসঙ্গতি, কোন বেইনসাফি আল্লাহর কোন আইনের মধ্যে আপনি পাবেন না। আল্লাহর যে আইনগুলো আছে পৃথিবীর মানুষের জন্য, এই দুনিয়াবাসীর জন্য প্রত্যেকটা আইন হলো কল্যাণকর। এবার আল্লাহ রাব্বুল আলামিন মদ এটা মানুষের জন্য উপকারী, উপকারী নয়, মানুষ অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বললেন উল ফিহি মা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন্নাস, গোলাম রে তোমরা যে মদ পান করছো, শরাব পান করছো, নেশা জাতীয় বস্তুটা গ্রহণ করছো, ফিহি মা ইসমুন কাবীর এটার মধ্যে অনেক ক্ষতি রয়েছে, ওয়া মানাফিউ লিন্নাস আর কিছু উপকারিতাও আছে, অনেক ক্ষতি, ইসমুন কাবীর অনেক ক্ষতির শেষ নাই, ওয়া মানাফিউ লিন্নাস তবে কিছু উপকারিতা আছে, তবে এই উপকারিতা ওই ক্ষতির তুলনায় এটাকে গণনার মধ্যে, তুলনার মধ্যে আনা যাবে না, এত কম। এটা হলো প্রথমে একটা বাড়ি দিলেন, দেওয়ার পরে যারা হালকা হালকা খায় এগুলো সতর্ক হয়ে গেছে, যেগুলো অভ্যাস এগুলো একটু একটু বুঝতে শুরু করেছে। দীর্ঘদিন পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, যখন নেশা থাকবে তখন নামাজের দ্বারে কাছে যাবে না। এবার বলেন তো, পাঁচ ওয়াক্ত নামাজ হলো পাঁচটা টাইম, এখন আসরের নামাজে যদি নেশামুক্ত থাকতে হয় তাহলে কয় ঘন্টা আগে নেশা বাদ দিতে হবে? এটা আমরা জানি না, যারা নেশা করে তারা বুঝতে পারবে বা যারা গবেষণা করে তারা জানতে, ধরেন এক ঘন্টা, তাইলে আসরের নামাজ যদি পাঁচটায় হয় তাহলে পাঁচটার এক ঘন্টা আগে থেকে তাকে নেশা বাদ দিতে হবে। আসরের পর থেকে মাগরিব পর্যন্ত নেশা করতে পারবে? করতে পারবে না। মাগরিব থেকে এসা পর্যন্ত পারবে না, তার মানে তাকে দীর্ঘ টাইম, এই নামাজের টাইম সে নেশামুক্ত থাকার জন্য তাকে আরো কিছু সময় এটার সাথে অ্যাড করে এই অন্যায় থেকে বিরত থাকতে হচ্ছে, ঠিক কিনা? এই দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের থেকে অভ্যাস কিভাবে দূর করছে, সুবহানাল্লাহ বলেন। তো এবার দিবের ২৪ ঘন্টার মধ্যে মনে করেন যে কমপক্ষে ১০ ঘন্টা বা ১২ ঘন্টা ১৫ ঘন্টা আপনাকে এই নেশা থেকে দূরে রেখেছে,
এরপরে যাদের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল, যখন কমতে কমতে স্বাভাবিক অবস্থায় এসেছে, এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের জন্য এই মদকে আমি আল্লাহ হারাম করে দিলাম, আর চলবে না, আর সুযোগ নাই। এবার আর কোন মানুষ এই হারাম ঘোষণা, নিষিদ্ধ ঘোষণা হওয়ার পর, আল্লাহর বিধান আসার পর আর কেউ কোনোদিন মদ পান করে নাই। এবার বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন অভ্যাসটা কিভাবে দূর করলেন, একবারে নাকি ধাপে 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 ধাপে? এখন যেই মানুষটা 20 বছর ধরে মিথ্যা কথা বলে, যেই মানুষটা 10 বছর ধরে গীবত করে, যেই মানুষটা 5 বছর ধরে অন্যের হক নষ্ট করছে, মানুষকে কষ্ট দিচ্ছে, এগুলো তো অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। এখন অভ্যাস, আপনি রমজান আসলে ভালো হয়ে যাবেন, এটা হলো একটা শয়তানের ধোকা। এই চিন্তাটা ভালো যে আমি ভালো হয়ে যাব, এই চিন্তাটা ভালো, কিন্তু ওইটার সাথে ওই যে টাইমকে ফিক্সড করে দিয়েছি আমরা, এটা হলো নেক্সট স্রোতে শয়তানের ধোকা। কার ধোকা? শয়তানের ধোকা, যে আমি সবে বরাত আসলে ভালো হয়ে যাব, সবে কদর আসলে ভালো হয়ে যাব। সবে কদর আসতে আসতে ওই ধোকা যদি আমি নেই, শয়তান এসে কি বলবে জানেন? তখন বলবে যে তুমি তো রমজান আসলে আর মদ খেতে পারবে না, আর ওই খারাপ কাজটা করতে পারবে না, তাহলে কাজ করো এর আগে শেষবারের মতো একটু করে নাও। ওই শেষবারের মতো যখন করাবে, করতে করতে রমজান চলে আসবে, আর এটা সারা সম্ভব নয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা, তোমাদের সন্তানদের বয়স যখন 7 হবে, কত? 7। নামাজ ইবাদত শরীয়ত ফরজ হয় মানুষের উপর কখন? 9 বছর না, যখন বালিগ হয়। বালিগ সে 10 বছর হতে পারে, 12 বছর হতে পারে, 8 বছর হয়ে যেতে পারে। যখন প্রাপ্ত বয়স্ক হয় তখন থেকে তার উপর ইসলামের বিধানগুলো শুরু হয়ে যায়, হিসাব। এবার আল্লাহ নবী বললেন তোমাদের সন্তানদের বয়স যখন 7 হবে তখন সালাতের আদেশ দিবি, আর যখন 10 হবে তখন তাদেরকে শাসন করবে নামাজ না পড়লে। এবার নামাজ তো ফরজ হবে, হিসাব শুরু হবে প্রাপ্ত বয়স্ক হওয়ার পর, কিন্তু 7 বছরে কেন বললো? কারণ হলো 7 বছর বয়সে যখন আমরা আদেশ দিব, 1 অক্ত পড়বে, 4 অক্তের খবর থাকবে না, 3 অক্ত পড়বে, 2 অক্তের খবর থাকবে না, ফজর পড়বে তো মাগরিবের খবর নাই, মাগরিব পড়বে তো ফজরের খবর নাই, এইভাবে তার 1-1.5 বছর চলবে, ঠিক কিনা? এরপরে যখন এইভাবে নামাজের সাথে পরিচিত হবে, নামাজ 1 অক্ত পড়বে, 3 অক্ত পড়ে না, এরপরে বাবা যখন, অভিভাবক যখন একটু শাসন করবে, তখন আরেকটু পরিবর্তন, আরেকটু তার মধ্যে সংশোধনী আসবে, পরিপূর্ণতার একটু চলে আসবে। এইভাবে মানুষের আল্লাহ রাব্বুল আলামিন নামাজ যেন প্রাপ্ত বয়স্ক হওয়ার পর কোনো দিন ছুটে না যায়, আল্লাহ রাব্বুল আলামিন অভ্যাসটা মানুষকে দীর্ঘ 5-6 বছর নিয়ে ঘরে তুলেছেন। এটা হলো আল্লাহ তাআলার সিস্টেম। এখন আমরা কি করি? একদিনই শুরু করে দিব, একদিনই ভালো হয়ে যাব, একদিনই সব ছেড়ে দিব, এটা তো সম্ভব না, সম্ভব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রজব মাসকে বলা হয়েছে শাহরুল্লাহ, আল্লাহর মাস। এই মাস থেকে তুমি রমজানের তাহাজ্জুদ পড়বা, জীবনও সম্ভব না। এখন থেকে শুরু করো তুমি, এখন থেকে যখন আমরা প্ল্যান করবো যারা তাহাজ্জুদ পড়বো, তাহলে আপনি একদিন পড়বেন, দেখবেন 3 দিন মনে নাই। এইভাবে করতে করতে শাবান মাস যখন আসবে, রসুলের মাস, তখন আরেকটু বেশি ইবাদত হবে। আপনি এখন থেকে রোজা রাখা, নফল রোজা রাখা শুরু করেন, আপনি দান সদকা করবেন রমজান। আরে ভাই, আমাদের মধ্যে বহু মানুষ আছে যারা আপনার থেকে আরো বেশি বেশি প্ল্যান করেছিল যে আমরা করবো অমুক তারিখে, আগামীতে, আগামী মিনিটে, অথবা আগামী সপ্তাহে, আগামী ঘন্টায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমাদের মধ্যে ওই আগামীটা ওই সকল মানুষের জীবনে আর আসে নাই, এরকম বহু মানুষ হয়ে গিয়েছে। তো এই জন্য আমরা ইবাদত শুরু করব, কাজগুলো করব কখন থেকে? এখন থেকে, এই মুহূর্ত থেকে। দান সদকা করব কখন থেকে? রমজান আসলে বেশি সওয়াব। আপনি রমজানের টার্গেট এখন থেকে শুরু করতে হবে, ঠিক কিনা? Mm-hmm.